অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত। প্রবাসের সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। দুই পর্বে অনুষ্ঠিত উক্ত সভার প্রথম পর্বে আয়েব আপিসের গণতন্ত্র অনুমোদিত এবং সেই সাথে বিগত সেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। দ্বিতীয় পর্বে 2021 থেকে 23-এর দুই বছরের জন্য সভাপতি পদে নির্বাচিত করা হয় হাবিবুর রহমান হেলাল জার্মানি এবং সাধারণ সম্পাদক পদে SKMD জাকির হোসেন সুমন ইতালি। এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয় ইনায়েত হোসেন সোহেল ফ্রান্স, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন ইতালি, কোষাধ্যক্ষ ফখরুদ্দিন রাজি সাংগঠনিক সম্পাদক স্পেন, শাহ সোহেল ফ্রান্স, ইসমাইল হোসেন স্বপন সাংগঠনিক সম্পাদক ইতালি, মনির সাংগঠনিক সম্পাদক পর্তুগাল। অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব আয়েব আপিসের বার্ষিক সাধারণ সভা গেল 14 নভেম্বর 2021 অনুষ্ঠিত হয়। দুটি পর্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রথম পর্বে আয়েব আপিসের গণতন্ত্রের সার্বিক বিষয়ে আলোচনা এবং সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়, সেই সাথে বিগত সেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। দ্বিতীয় পর্বে 2021 হতে 2022 এবং 2022 হতে 2023 এই দুই বছরের জন্য সংগঠনের দ্বিতীয় পদে দায়িত্বশীল নির্বাচিত হন। সভাপতি পদে নির্বাচিত হন হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই জার্মানি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন SKMD জাকির হোসেন সুমন, যমুনা টেলিভিশন ও MK টেলিভিশন এবং দৈনিক কালের কণ্ঠ ইতালি। এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হন ইনায়েত হোসেন হেলাল ফ্রান্স, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন ইতালি, তানবীর কোষাধ্যক্ষ পর্তুগাল, ফখরুদ্দিন রাজি সাংগঠনিক সম্পাদক স্পেন, ইসমাইল হোসেন স্বপন সাংগঠনিক সম্পাদক ইতালি, মনির সাংগঠনিক সম্পাদক পর্তুগাল, নুরুল আলম জনি প্রচার ও প্রকাশনা সম্পাদক ইতালি, কবির আহমেদ ধর্ম বিষয়ক সম্পাদক অস্ট্রিয়া। এছাড়া সংগঠনের সদ্য বিদায়ী এবং প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান মনিরকে ইতালি 1 নম্বর সদস্য করা হয়। নির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মাহবুবুর রহমান সদস্য অস্ট্রিয়া, কমরেড খন্দকার সদস্য ইতালি, জহিরুল ইসলাম সদস্য গ্রিস। নবনির্বাচিত কমিটি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। ইসমাহমুদ, প্রবাসী ডেস্ক, MK টেলিভিশন। দর্শক, MK টেলিভিশনের সাংবাদিক বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। তাছাড়া সংবাদ অনুষ্ঠান সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি MK টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK টেলিভিশন।